দুই তারিখ রাত 12টা 45 মিনিটে মুখোমুখি হতে চলেছে সুপার টুপার ফাইনাল ম্যাচে ইতালি এবং আর্জেন্টিনা। এবং এই খেলাকে ঘিরে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে টোটাল বাংলাদেশ তথা পুরো ফুটবল বিশ্বে। এখন এখানে আর্জেন্টিনা সমর্থকদের একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে আর্জেন্টিনা যদি হেরে যায় এখন ব্রাজিল সমর্থকরা কেমন প্রতিক্রিয়া দেবে, এটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। কী প্রতিক্রিয়া হবে যদি আর্জেন্টিনা হেরে যায়? তাহলে ব্রাজিলের সমর্থকরা বলবে যে ইতালি তো এই বিশ্বকাপে টিকিটই পাইল না, তাদের কাছে হেরে গেল, এটা কোনো কথা? এখন যদি আর্জেন্টিনা জিতে যায় তাহলে ব্রাজিল সমর্থকরা বলবে এরা তো বিশ্বকাপে আসার টিকিটে পাইল না, এদের সাথে জিতে আর কি। বিষয়টা হচ্ছে এইরকম। এখন আর্জেন্টিনার সমর্থকরা এখন যেটা বলছে সেটা হচ্ছে যে ব্রাজিলের সমর্থকরা যেভাবে মানে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে এরা এক্সাইটমেন্টে আছে, তাদের নিজেদের ম্যাচ নিয়েও এত এক্সাইটমেন্টে থাকে না। এটার কারণটা কি? পরে আসলে আমি খুঁজে বের করলাম যে 2 তারিখ শুধু আর্জেন্টিনা ইতালির খেলা না, 2 তারিখ বিকেল 5টায় কিন্তু ব্রাজিল এবং সাউথ কোরিয়ার খেলা আছে, এবং সেই ম্যাচ নিয়ে কিন্তু কেউ এত বেশি কথা বলছে না। আপনি সোশ্যাল মিডিয়ায় ঘুরে দেখেন, ওই ম্যাচ নিয়ে কিন্তু এত বেশি কথা হচ্ছে না, পোস্ট হচ্ছে না, কেউ কথাও বলছে না। কিন্তু ব্রাজিলের সমর্থকরা ঠিকই কিন্তু আর্জেন্টিনা এবং ইতালির যে পোস্টগুলো আছে পোস্টের নিচে কিন্তু মানে বহুত কমেন্ট করে যাচ্ছে। সো আমি জানি না আসলে ব্রাজিলের সমর্থকরা যতটা আর্জেন্টিনা নিয়ে ভাবে ততটা ব্রাজিল নিয়ে ভাবে কি না, এটা একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। তবে আমার আশপাশে যারা ব্রাজিলের সমর্থক আছে এরা মনে প্রাণে চাইছে যে যেভাবেই হোক আর্জেন্টিনা যাতে ইতালির সাথে হেরে যায়। হেরে গেলে একটা মজা হবে, আর বিকেল 5টায় যদি ব্রাজিল জিতে যায় তাহলে তো সোনায় সোহাগ। অর্থাৎ মনে করেন যে 100% চিল হবে ব্রাজিলদের। তবে এইখানে উল্টো ঘটনাও ঘটতে পারে। আর্জেন্টিনা যদি জিতে যায় আর ব্রাজিল যদি কোনোভাবে একটু হেরে যায় তাহলে কিন্তু ব্রাজিলের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি চাই ব্রাজিল জিতুক এবং আর্জেন্টিনাও জিতুক, দুইজনেই সমানে সমানে থাকুক, খেলা হবে সেই। থ্যাংক ইউ সো মাচ। আপনারা কে কাকে সাপোর্ট করছেন একটু কমেন্টে জানাবেন, এবং ইতালি এবং আর্জেন্টিনার স্কোর কত হতে পারে এবং ব্রাজিল এবং সাউথ কোরিয়ার স্কোর লাইনটা কী হতে পারে একটু কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।